আর আমি সইতে পারছি না, তোমার সঙ্গে বাসর হবে আমার কাছে ইমাম হোসেন আলীর ছেলে, তার নাম হচ্ছে জয়নাল আবেদিন, একটা তরবারি নিয়ে জয়নাল করছি, জয়নালকে আগিয়ে করে তুলে নিয়ে আমার জয়নাল আবেদিন তুমিও যেও না, বাবা তুমিও ফিরে আসবে, আল্লাহ বলবে হে ইমাম দুনিয়াতে একটা বাতি জ্বালানোর লোক রেখে এলে না, আমি আল্লাহকে কি জবাব দিব? বাবা জয়নাল ভাই তো আমার কাছে আমার 7 বছরের ছেলের জন্য বুকে বুকে গাই দিয়ে আমি আমার জয়নাল লাগে দিন দরজাতে তুমি আমার সমান, তুমি হলে দুনিয়ার শেষ হই না, দুয়া করে যাচ্ছি যেন তোমাকে মিলায় আমার মদিনার কোলে নিয়ে নিজের নানী, নানীর নাম কি উম্মে সালমা, নবী সাহেবের বিবি, যে জিবের ফুপু ওই উম্মে সালমা, ও চোখ নানী যান ভাই আমি কারবালায় যুদ্ধে যাচ্ছি, তো আমার পরে যেন আমার জয়নালকে ছেড়ে দিও না, ঠিক আছে জয়নাল গেলে ফিরে আসবে না, আসবে না, তো জয়নালকে আল্লাহ যেন মদিনার সিংহাসন আবার মিলায় মিলায় এই তো আমি করে দিলাম, থেকে জয়নাল মহরমের 10 তারিখে উনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া চেয়ে ইউসুফ নবীর ওই মাথার পাগড়িটা মাথায় নিয়েছে, মুসার নবীর ওই কোমর কোমর পঙ্গটা কোমরে নিয়েছে, ঈসা নবীর জামাটা গায়ে নিয়েছে, এবং হযরত আলীর তাবিজ আদমের চুল ওইটাকে ডান হাতে পড়েছে, ডান হাতে তরবারি নিয়েছে, তরবারির নাম ছিল জল ফেটকা চতুর্দিকে ধার, জল ফেটকা তরবারি হযরত আলী চালাইতো ওই তরবারি খাপা থেকে সব কম্বল টেনে বার করতে পারত না, জল ফেটকা তরবারি হাদিসে প্রমাণ আছে, আছে পুতরা চালাইতো হযরত আমির হামজা, আমির হামজা কে? কে? দিলেন নবীর বড় চাচা বা হযরত আলীর চাচা, বাহ বুঝলেন তো, তার নাম ছিল হযরত আমির হামজা, মক্কার ভাগ ছিল হযরত আমির হামজা, তো হযরত আমির হামজা কে? হযরত আমির হামজা এ গোলাম, তুই যদি আমির হামজা কে বর্ষ মেরে শেষ করতে পারিস তাহলে তোকে আমি খাওয়াই দিয়ে দিব, বাহ
আমার ঘর থেকে তুমি বিনা পয়সায় খাবার দিয়ে দিবে, তোকে আমার ঘরে বলে আমি করতে হবে না। ঠিক আছে, তো ওহেদের ময়দানে যখন যুদ্ধ চলছে আর আমির হামজাকে লক্ষ্য করে পাহাড়ে দাঁড়িয়েছিল ওয়াইসি, খুব বর্ষা মারতে পারত হারামজাদা কাফের, ওই বর্ষাটাকে নিয়ে ছুঁড়ে দিল, ছুঁড়ে দিল আমির হামজা বুকে পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে পড়ে গেল। ওই হিন্দার কত রাগ ছিল দেখুন, আবু জাহেলের স্ত্রী, ওই হিন্দা গিয়ে ওই লড়াইয়ের ময়দানে আমির হামজার মুখটাকে ফেলেছিল, কলেজাটাকে বার করেছিল, গিয়ে যাতে করে চিপাচ্ছে আর বুকে সাজাচ্ছে, কত রাগ ছিল তার স্বামীকে মারাতে। সেই হিন্দা আবার নবীর কাছে কলমা পড়ে শেষে মুসলমান হয়ে গেল, ওই ওয়াইসিও মুসলমান হয়ে গেল। তো নবী বলতো, ওয়াইসি তুমি আমার চাচাকে মেরেছ, খবরদার তুমি যেন আমার সামনে এসো না, তুমি এলে আমার জানটা কি হয়ে যায়, ওয়াইসি তুমি মুসলমান হয়েছো বলে তোমার আমি ছেড়ে দিলাম, তাহলে আমার চাচার মতো তোমাকে শেষ করতাম। হ্যাঁ, এই ধরে কি কর্ম করিল দিনের ইমাম, মহরমের চাঁদ দোসরে মহরমের দিনে তরবারি জল ফেটরা ডান হাতে নিল, বাঁ হাতে ঢালখানা নিয়ে দূর দূর ঘোড়ায় চেপে নিল, দূর দূর ঘোড়ায় চেপে ঘোড়াকে ছেড়েছে। তো তীরের বেগে ঘোড়া ফুরাত কিনারায় গেছে, ফুরাতের কিনারে ইমামকে মনে হচ্ছে যেন রাক্ষস আর ঘোড়াটাকে মনে হচ্ছে যেন বাঘ। তো এদিনের সৈন্য 30,000, তো কিছু তো মরে গেছে, তো তারা বলছে হারে ভাই আজ ইমামের কাছে কে যাবে, কে যাবে, যে দেবে তাকে খতম শেষ করে দেবে। হ্যাঁ, তো দিনের ইমাম দেখছে কাছে কেউ আসে না, দূর থেকে ইমামকে তীর মারছে, তো ইমাম দূরকে ইশারা করে দিল, সেই দিনে দিনের ইমাম কি বা কর্ম করে যেমন চড়ি আমার আজান আছে, আমার
তোমাকে গরিবে দোয়া দুলার তোমাকে দেখতে পূর্ণিমা চান তোমাকে গরিবে দোয়া হাসান হোসেন মাতা পুরে আল্লাহ রাখবে এর আগে দুটো ছেলে আমাকে দান দিয়ে গেছে খবর দিয়া নাই তোমাদেরকে করবে দোয়া নবী দয়া আর যে করিবে দোয়া আপদা কি আর যে করিবে দোয়া দিলেন ইমাম সাহেব আর তো জিয়া গাছের উপরে বসে আছে পাতাটা আড়াল দিচ্ছে যদি আমাকে দেখতে পাই এক্ষুনি আমাকে শেষ করে দেবে যা আল্লাহ ফুরাতের পানি আজ ফাঁকা কে জানাবো ফুরাতের পানি আমি পেট ভরে খাবো ফুরাতের পানি আমি পেট ভরে খাবো আমার জীবন করি হাতের মধ্যে আমার 40 টাকা রুচি রোজগারে তোমাদেরকে করবে দোয়া আল্লাহ দয়া আল্লাহ জানা তুমি হাতে সুখে রেখে দিনের ইমাম মাথার পাগড়িটা খুলে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দিনের ইমাম গায়ের পাঞ্জাবিটা খুলে ঘোড়ার পিঠে দাঁড়বেন তরবারটা খুলে ঘোড়ার পিঠে রেখে দিলেন ধানটা তুলে ঘোড়ার পিঠে দাঁড়বেন সবাই দিয়া নাই বিসমিল্লাহ বলে নামে ফোড়ার কিনারাই বিসমিল্লাহ বলে রোদে ফোড়ার কিনারাই ঘোড়াতের পানিতে আমার ইমাম নেমে যাই ঘোড়াতের পানিতে ইমাম হোসেন আলী উনি নেমে গেছেন হাঁটুর নিচে পানি আছে এক দুটা পানি তুলেছেন তুলে চিন্তা করে খেতে যাবেন ইমামকে এত পিপাসা লেগেছে যে থাকতে পারছেন না তবু ইমামের বিচার কেমন দেখুন ইমাম বলছে হাইরে ফোরাতের পানি তোর জন্য আমার ভাই আব্বাস শহীদ হয়েছে তোর জন্য আমার ছেলে আসগার আলী শহীদ হয়েছে তোর জন্য আমার 7 জন সৈন্য শহীদ হয়েছে তোর জন্য আমার আলী আকবর শহীদ হয়েছে তোর জন্য আমার কাসেম আলী শহীদ হয়েছে আমার মেয়ে সাকিনা বিধবা হয়েছে হাইরে ফোরাতের পানি শুধু তোর জন্য এতগুলি লোক শহীদ হলো কে জানাবো সবাইকে ফেলে পানি কেমন করে খাবো সকলকে ফেলে পানি কেমন করে খাবো সবাইকে ফেলি এই ফোরাতের পানি আমি কেমন করে খাবো আল্লাহ আল্লাহ শুনে করুণা ধ্যান ফোরাতের পানি আমার হককে হারাম ফোরাতের পানি আমার হককে হারাম ইমামের নামে আজকে 20 টাকা ইমামের নামে আজকে 10 টাকা আল্লাহ জন্য দুনিয়াতে হায়াতে বাড়াই আল্লাহ জন্য দুনিয়াতে রুচিতে বাড়াই আল্লাহ জন্য দুনিয়াতে সুখে রেখে যাই বলো তাই রে নাই রে বলো
এই ঘরে কি বাবু নেই আমার শুধু চাই বলো তাই নেই তাড়াতাড়ি বেশ আপনারটা একটু পৌঁছুচ্ছি চলছে তো ওই জন্য একটু পথ হচ্ছে এই ভাবে আল্লাহ পাকের কেমন হতেন দেখতে পেলো ইমাম যখন পানি খেল না ইমামকে মারতে আর দেরি হবে না ইমাম ফুরাতের পানি হারাম করে দিয়ে পারে উঠেছে পারে উঠে করছে আল্লাহ ইমামকে এত কেবা চলে গেছে যে হারাম করে দিয়েছি বলে আমি পেট ভরে খাবো।